আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ঠিকঠাক আছি। তো আজ হচ্ছে 8 তারিখ, আর দেখলে তো আকাশটা দেখালাম, খুব খুব রোদ উঠেছে, আর সময় হচ্ছে এখন 8টা। তো 8টার সময় কতটা কি কাজ করেছি তোমাদেরকে দেখালাম, ভাত যখন বসে নিয়েছি তাহলে বাসি কাজ হয়ে গেছে, আর গরমটা দেখো ভীষণ ঘামছি। তো এদিকে ভাত হোক, দাঁড়াও গ্যাসটা একটু লো করে দিই, ভাত হোক, আর ওদিকে লুচিগুলো বেলে নিই, লুচিগুলো বেলে তারপরে ছাকবো, কারণ আমি পারি না অতটা যে এদিকে বেলবো ছাকবো বেলবো ছাকবো। তো চলো দিনটা শুরু করি, কতটা কি শেয়ার করতে পারছি দেখা যাক, সাথে থেকো। আগের থেকে ঠিক আছি, নিজেকে ঠিক রাখতে হবে, ঠিক না রাখলে তো জীবনটাই স্টপ হয়ে যাবে। তো চলো, সব কিছুই বুঝি, বাট একটু কষ্ট হয়, প্রত্যেকেরই হবে ওটা আমি জানি, কিন্তু সেই কষ্টটাকে কাটিয়ে মানসিক যন্ত্রণাটাকে সরিয়ে আমাদের দৈনন্দিন কাজ তো করে যেতেই হবে। তো নিজের জন্য নয়, মেয়েটার জন্য আমাকে ভালো থাকতে হবে। তো চলো তাহলে চটপট কাজগুলো বাগিয়ে নিই। তো এই যে ব্রেকফাস্ট, আর এত রোদ দিচ্ছে আর সেরকম গরম, দেখছো কি এরকম ঘামছি, আর একটু জল খেয়ে নিই আগে। বাইরে এত সুন্দর রোদ দিচ্ছে, সুন্দর এই জন্যই বলছি, যদিও রোদটা সহ্য করা যাচ্ছে না তবু সুন্দর বলছি, কারণ গমটা এখন ধুয়ে শুকতে দিলে কিন্তু শুকিয়ে যেত, খুব ভালো শুকাতো একদম ঝরঝরে, মানে রোদটা দেখে এই জন্যই লোভ লাগছে যে গমটা যদি ধুতে পারতাম, কিন্তু আমার কাছে এখন হাতে সময় নেই গম ধোয়ার মতো। তারপর আবার কাল রাত্রে একটু শিকাকায় আমলা রিঠা ভিজতে দিয়েছি, সেটা চুলে অ্যাপ্লাই করতে হবে। ওই জন্য রোদটা দেখে লোভ লাগছে, নাহলে রোদটা সহ্য করা যাচ্ছে না, তবে আকাশটা দেখতে খুব ভালো লাগছে, সেই পুজো পুজো একটা ভাব, কারণ সেই আশ্বিন মাসে যেরকম আকাশটা থাকে পেঁজা তুলো পেঁজা তুলো সেই রকম। তো ভাত আমি নামিয়ে নিয়েছি, প্রায় আধ ঘন্টা মতন হবে, আধ ঘন্টা ধরে একটু অন্য কাজ করছিলাম। তো দেখো পটলগুলো না পেকে গেল, 500 পটল নিয়েছিলাম। তো এই পটল, টমেটো, বেগুন, আলু, ব্যাস এটাই আজকে তরকারি হবে। তো চলো চটপট সবজিটা কাটি, তরকারিটা বসাবো। আলু পটলের তরকারিতে আমি একটু আলাদা স্বাদ আনার জন্য এটাকে সয়াবিন মিশিয়ে নিয়েছি, কারণ আজকে এক তরকারি ভাত, এটাই আমার তরকারি, আর কিছু করব না, সাথে একটু বেগুন ভাজা করব ব্যাস। তো সেই জন্য মনে করলাম সয়াবিন যদি দিয়ে দিই তাহলে তরকারির টেস্টটা আর একটু ভালো হয়ে যাবে। তো যাই হোক, সেই চিন্তাভাবনা করে নিয়েই সয়াবিনটা মিশালাম, আর সয়াবিন আমার খুব পছন্দ। তো খাবার পরে মনে হয়েছিল যে হ্যাঁ তরকারিটা বেশ ভালো হয়েছে। তরকারি কষা হয়ে গেছে, জলও দিয়ে দিলাম, যাই হোক একটু ফুটে উঠবে, আর একটু গামাখা নামাবো তরকারিটা। রান্না কমপ্লিট, চলো এক ভাবলাম করব আর এক হলো, বেশ কালকে শিকাকায় ভিজতে দিয়েছিলাম, তাহলে মনে করলাম যে তাহলে ওটা অ্যাপ্লাই করে নিই। তো হয়ে গেছে রান্না বান্না, চলো তো চানটা পট করে করে আসে, আর খুব মানে একটু টিপ টিপ করে পড়ছে, সেজন্য এটা গলায় পেঁচিয়ে রেখেছি যাতে আমার কাপড়ে না লেগে যায়। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:15, আর আজকে যেটা ভাবলাম সেটার একদম উল্টো হয়ে গেল।
কাজ করতে ইচ্ছে করছে না, মানে এখন যেটা প্রেজেন্ট করছি কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে, কিছু করার নেই, করতে হবে। অ্যাকচুয়ালি হয়েছে কি, সকাল থেকে ভাবছি মানে 7 তারিখের ভিডিওটা আপলোড করব, তো তার জন্য যাই হোক এডিট করলাম, সমস্ত কিছু রেডি করলাম, এবার আপলোডে দিয়েছি। আপলোডে দেখাচ্ছে 389, হ্যাঁ 389 MB, ঠিক আছে। তারপরে দিলাম আপলোড হতে দিয়ে ঠিক 157 MB হয়েছে। ব্যাস হঠাৎ করে দেখছি, মানে আমি দেখলাম 157 MB, তো 157 MB থেকে হঠাৎ করে দেখছি থ্রিতে নেমে গেছে, 3 MB। মনে মনে হচ্ছে এটা কি হলো, 157 দেখলাম সেখানে, মানে 3 কি করে হয়ে গেল। তো হয়েছে এটা কি, অ্যাকচুয়ালি আজকে যেটা চাইছিলাম সেটা আর করতে পারলাম না, মানে ভাবি এক হয় এক, দেন কি হলো আবার ওই 3টা টেনে 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 গেল 220। 220 থেকে হঠাৎ গায়েব, মাঝখানে আপলোড হতে হতে নেট দেখিয়ে দিল 50% ইউজ হয়ে গেছে আর 50% আছে। চিন্তা করলাম যে 50% শেষ হয়ে গেছে আর 50% আছে, ওই 50% বাকি 50%-এ ভিডিওটা আপলোড হবে, তো কি হলো এটা, মাথাটা গেল ধরে আর কিচ্ছু করলাম না, ওই ভিডিওটা ডিলিট করে দিলাম, মানে আমি আর আপলোড হতে দিলাম না। তো সেই জন্য আজকে আমার আর কোনো ভিডিও গেল না, এইরকম একটা ব্যাপার হয়ে গেল। তো যাই হোক, কালকে সকালে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। রাতে ডিনার বলতে দিনের তরকারিটাই আছে, আর রুটি করব না, মানে ইচ্ছে করছে না করতে, রাত্রের ব্যাপার, কোনো রকমভাবে চালিয়ে নেব, একা মানুষ আমি, এতটুকু ভাত আছে, যদি ওটাতে না হয় একটু মুড়ি মিশিয়ে নেব, ব্যাস ম্যানেজ করে নেব। তো চলো, তোমাদেরকেও এবার টাটা করব। তো ভিডিওটায় যারা নতুন প্লিজ একটু সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই বেল বাটনটা কিন্তু ক্লিক করে দেবে। আর পুরোনোদেরকে অনেক অনেক মানে ধন্যবাদ, ভালোবাসা, সমস্ত কিছু যারা আমাকে সাপোর্ট করে চলেছো। আর আমি কাকে সাপোর্ট করি কাকে করি না এটা আমি বলবো না, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। হ্যাঁ অনেক বেশি কথা বললাম মনে হয় লাস্টের দিকে। তো চলো এভাবেই সবাই সবারই হাত ধরে এগিয়ে যাই, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।